মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত যশোর রোডের দুধারের এই প্রাচীন গাছগুলো কেটে ফেলার সিদ্ধান্ত হয়েছে গাছ রেখে রাস্তা প্রশস্তকরণ সম্ভব নয় বলে চূড়ান্তভাবে জানিয়ে দেয় সড়ক বিভাগের বিশেষজ্ঞরা এরপরই যশোরের উচ্চ পর্যায়ের এক সবাই গাছগুলো কেটে ফেলার সিদ্ধান্ত হয় মানে সড়ক সংকীর্ণ ট্রাফিক এবং গাড়ির সংখ্যা অনেক অনেক বেশি উন্নয়নের স্বার্থে আমরা এই গাছগুলো কাটার বিষয়ে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছি দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে আমরা একমত যে এই গাছ কর্তন করতে হবে এ ছাড়া বিকল্প নাই এরপরেও স্থানীয়রা বলছেন গাছগুলো রেখেই রাস্তা প্রশস্ত করার কথা তো এখন শুনছি সরকার এই গাছ কেটে দিয়ে রাস্তা করবে তো আমরা চাই যে রাস্তা হোক কিন্তু পরিবেশকে রক্ষা করে অর্থাৎ গাছকে রক্ষা করে এত বড় একটা গাছ মাইরে রাস্তা করা আসলে ঠিক নাই গাছটা হতি কত বছর লেগেছে না মাইরে যদি রাস্তা না মাইরে যদি রাস্তা করা যায় সেটাই তো মনে হয় বেশি ভালো হবে একই সঙ্গে দাবি সড়ক প্রশস্ত করার পর এর পাশে সবুজ বেষ্টনী করে তোলার যে প্রশস্ত লাইন হবে তার পরবর্তীতে যেন অবশ্যই করে আগামীতে তার বিকল্প সেই গাছের ছায়া যেন আমরা পাই ঐতিহাসিক গাছগুলি আমাদের কাছে খুবই মায়ার এই গাছের সঙ্গে একশো সাতাত্তর বছরের ইতিহাস জড়িয়ে রয়েছে কাটা হতে পারে তবে এই যে লেন রাস্তা হবে এর দুই পাশ দিয়ে সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে তারা বলছেন সড়কের পাশে গাছ থাকলে একদিকে যেমন এর সৌন্দর্য বাড়ে তেমনই রক্ষা হয় পরিবেশের ভারসাম্য যশোর থেকে আকরামুজ্জামান চ্যানেল আই